অনেক দিন ঘরে থাকার পর আবার বেরিয়ে পড়েছি আসানসোল শহরের চারিপাশে কয়েকটা টুরিস্ট স্পট দেখার জন্য, যার অন্যতম ঘাগরবুড়ি মন্দির। পরবর্তী ভিডিওতে আছে কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, বুড়াবি ড্যাম ও বিহারীনাথ মন্দির। একদিনে এইসব টুরিস্ট স্পট ঘুরে দেখতে পারেন। আর যারা আসানসোল শহরের কাছাকাছি থাকেন তাদের অতি পরিচিত এই মন্দির, আর যারা প্রথম দেখছেন এই মন্দির তাদের জন্য অবশ্যই বলতে হবে আসানসোল শহরের বিখ্যাত মন্দির এই শ্রী শ্রী ঘাগরবুড়ি মা চণ্ডীমাতার মন্দির। এই ভিডিওতে আছে সকালের মা ঘাগরবুড়ির প্রথম দর্শন ও সম্পূর্ণ পূজা এবং আরতি, আর সাথে মন্দির লাগোয়া খরস্রোতা নুনিয়া নদী। 500 বছরের পুরনো এই মন্দির খুবই জাগ্রত এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। ঘাগরবুড়ি হলেন বাংলার লৌকিক দেবতা। আসানসোল শহরের উত্তরে খরস্রোতা নুনিয়া নদীর তীরে বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগরবুড়ি অধিষ্ঠিত হন এখানে। ঘাগর শব্দের অর্থ হল ঝাঁজ বাদ্য ও ঘুঙুর। মা ঘাগরবুড়ির আদেশে 1620 সালের পয়লা মাঘ এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। প্রতি বছর এই দিনটিতে মা ঘাগরবুড়ির খুব বড় করে পূজা হয় এবং মন্দিরের সামনে মাঠে মেলা বসে। তো চলুন দেখে নেওয়া যাক মা ঘাগরবুড়ির প্রথম দর্শন এবং পূজা আরতি। কথিত আছে আজ থেকে প্রায় 500 বছর আগে এক সৎ ব্রাহ্মণ এই নুনিয়া নদীর ধারে মা ঘাগরবুড়ির আদেশ পেয়েছিলেন এবং তিনটি পাথরের ঢিবি দেখতে পেয়েছিলেন, যার মাঝখানে মা ঘাগরবুড়ি, বাঁদিকে মা অন্নপূর্ণা এবং ডান দিকে বাবা পঞ্চানন মহাদেব। এই পাথরের ঢিবিগুলোকে প্রতিদিন ফুল মালা ও রূপর গয়নায় সাজানো হয় এবং খুব ধুমধাম করে পূজা অর্চনা করা হয়। জয় ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত। এই চ্যানেল প্রকৃতি ফটো আর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভ্রমণ সংক্রান্ত এমন সব ভিডিও দেখার জন্য। Thank you.
নুনিয়া নদী সেই সৎ ব্রাহ্মণ মা ঘাগর বুড়ির আদেশ পেয়েছিলেন তাকে প্রতিষ্ঠিত করার জন্য। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।